আজ ইউটিউব স্ক্রল করার সময়তে হঠাৎ করে একটি ভিডিও আমার চোখে পড়ে। সেই ভিডিওর মূল বিষয়বস্তু ছিল সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে জ্যানথেলাজমা থেকে চিরতরে মুক্তি পান। আপনারা যারা এই জ্যানথেলাজমা শব্দটির সাথে পরিচিত না, তাদের বলে রাখি, হয়তো আপনারা খেয়াল করে থাকবেন অনেক মানুষের চোখের পাতার ওপরের দিকে আর না হলে চোখের পাতার নিচের দিকে হালকা না হলে গাঢ় হলুদ রঙের কিছু স্পট দেখতে পাওয়া যায়। এই সময় আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন ঠিক এরকম ধরনের, এটা এক ধরনের কোলেস্টেরল ডিপোজিট। এই ধরনের সমস্যাকে মেডিকেল সায়েন্সের ভাষাতে জ্যানথেলাজমা বলা হয়। এই রকম ধরনের স্পট আমাদের পুরো শরীরের যে কোনো জায়গায় হতে পারে, অর্থাৎ আমাদের বুকে হতে পারে, আমাদের হাতের কনুয়ে হতে পারে, হাঁটুতে হতে পারে, হিপের মধ্যে হতে দেখতে পাওয়া যায়। আপনার শরীরের যে কোনো জায়গাতে যদি এরকম ধরনের স্পট হয়, সেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় জ্যানথোমা। আর সেই স্পট যখন আমাদের চোখের পাতার মধ্যে হয়, সেটিকে বলা হয় জ্যানথেলাজমা। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজ আমরা আলোচনা করব, সত্যিই কি এমন কোনো ঘরোয়া পদ্ধতি রয়েছে যে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে এই জ্যানথেলাজমার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন? আমরা আরও জানব যে এই সমস্যার থেকে ভবিষ্যতে গিয়ে কোনো বড়সড় সমস্যার সৃষ্টি হতে পারে কি না, বা এটি কোনো রোগের পূর্ব লক্ষণ কি না, এবং তার সাথে সাথে আমরা জানব এই সমস্যার থেকে মুক্তির উপায়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমরা এক এক করে প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে খুব সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। আমাদের কোনো সমস্যার সমাধান জানার আগে সর্বপ্রথম আমাদের জেনে নেওয়া উচিত সেই সমস্যাটি আমাদের শরীরে সৃষ্টি হলো কেন, অর্থাৎ সেই সমস্যার প্রধান কারণ কি। আমাদের চোখের পাতার ওপরের দিকে অংশে বা নিচের দিকের অংশে হালকা বা গাঢ় হলুদ রঙের দাগ দেখতে পাওয়া যায়, তাই আমাদের লুক খারাপ হয়ে যাবে, সেই চিন্তায় আমরা মন খারাপ করে বসে থাকি। কিন্তু সেই কোলেস্টেরল আপনার শরীরের ভেতরের যে সমস্ত ব্লাড ভেসেলস রয়েছে, যে সমস্ত আর্টারি রয়েছে, আপনার হার্টের যে সমস্ত মেন আর্টারি রয়েছে, আপনার ব্রেনের ব্লাড সাপ্লাইয়ের জন্য যে আর্টারি রয়েছে, সেই সমস্ত ব্লাড ভেসেলস বা আর্টারির মধ্যে কী মহাভারত রচনা করেছে, সেটা কিন্তু আপনি বাইরের থেকে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার হার্ট অ্যাটাক হয়ে যায় বা ব্রেন স্ট্রোক হয়ে যায়। তাই আপনি নিজেকে ভাগ্যবান মনে করুন যে আপনার শরীর আগের থেকে আপনাকে হুঁশিয়ার করছে যে আপনার শরীরের ভেতরে কোলেস্টেরল কুরুক্ষেত্রর যুদ্ধ শুরু করেছে, আপনি আপনার শরীরকে রক্ষা করুন। তাই যদি আপনি দেখেন আপনার চোখের পাতার মধ্যে জ্যানথেলাজমা শুরু হয়ে গেছে বা আপনার শরীরের কোনো জায়গাতে আপনি জ্যানথোমা দেখতে পান, সাথে সাথেই সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আপনার লিপিড প্রোফাইল টেস্টটি আপনি করিয়ে নেবেন। দেখুন, লিপিড প্রোফাইল টেস্ট করানোর জন্য আপনাকে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই, 10 থেকে 12 ঘন্টা কিছু না খেয়ে খালি পেটে এই লিপিড প্রোফাইল টেস্ট করাতে হয়। টেস্ট করার পরে রিপোর্ট বুঝতে যদি কোনো আপনাদের অসুবিধা হয়, আমাকে মেল করে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন। এই মুহূর্তে আমার ইমেল আইডি স্ক্রিনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, এবং রিপোর্টের মধ্যে যদি কোনো তারতম্য দেখতে পান, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেন। তার কারণ ওই চোখের পাতার দাগের থেকে ভবিষ্যতে কোনো বড়সড় সমস্যার সৃষ্টি হয় না, ওই চোখের পাতার দাগের থেকে কোনো বড়সড় ইনফেকশন হয় না, বা ভবিষ্যতে ওই চোখের পাতার দাগের থেকে আপনার চোখের কোনো সমস্যা হয় না বা ক্যান্সারও হয় না। কিন্তু আপনার চোখের পাতার মধ্যে যদি এই রকম দাগ আপনি দেখতে পান, তাহলে অবশ্যই আপনি সন্দেহ করতে পারেন যে ওই দাগ আপনার শরীরের বড়সড় কোনো সমস্যার ইশারা করছে। তাই জ্যানথেলাজমা আপনার চোখের পাতায় হওয়ার জন্য আপনাকে দেখতে কতটা খারাপ লাগছে সেই বিষয়ে চিন্তা না করে জ্যানথেলাজমা হওয়ার কারণটা খুঁজে বের করুন। দেখুন, এই কারণ প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে আপনার চোখের পাতার মধ্যে যদি জ্যানথেলাজমা রয়েছে, তার মানেই যে আপনার কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়েছে এমনটা নয়। কোলেস্টেরল ছাড়াও আরও অনেক কিছু কারণ হতে পারে, যেমন আপনার দীর্ঘদিন ধরে যদি আপনি বিটা ব্লকার মেডিসিন খাচ্ছেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে
আপনি যদি হাইপারটেনশন বা ব্লাড প্রেশারের মেডিসিন খেয়ে চলেছেন এবং তার সাথে সাথে যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, আপনার যদি থাইরয়েডের সমস্যা রয়েছে, অর্থাৎ আপনার যদি হাইপোথাইরয়েডিজমের মতো সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। আপনি যদি ওবেসিটির মতো সমস্যায় ভুগছেন, অর্থাৎ মনে করুন আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি নেই কিন্তু আপনার বডি ফ্যাট বেশি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই জ্যান্থেলাজমা কখনো কখনো দেখতে পাওয়া যায়। এবং খুব কমন একটি কারণ সেটি হলো অতিরিক্ত পরিমাণে মদ্যপান। যে সমস্ত মানুষরা অতিরিক্ত পরিমাণে মদ্যপান করেন সেই সমস্ত মানুষদের চোখের পাতার মধ্যে কিন্তু এই জ্যান্থেলাজমার প্রবণতা খুব বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু অবশ্যই মনে রাখবেন, আপনার চোখের পাতার মধ্যে আপনি যখন জ্যান্থেলাজমা দেখতে পাবেন 80-90% চান্স আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এখন আসা যাক এই জ্যান্থেলাজমা থেকে মুক্তির উপায় নিয়ে। এমন কি কোনো ঘরোয়া পদ্ধতি রয়েছে বা এমন কি কোনো ঘরোয়া টোটকা রয়েছে বা কোনো ভেষজ উপাদান কি রয়েছে যে ভেষজ উপাদানের মাধ্যমে চোখের পাতার থেকে এই জ্যান্থেলাজমার দাগটি আমরা সরিয়ে ফেলতে পারি? যারা নিয়মিতভাবে আমাদের এই চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেন আমাদের এই চ্যানেলের প্রধান লক্ষ্য হলো আপনার লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের পরিবর্তনের মাধ্যমে এবং বেশ কিছু ভেষজ উপাদান এবং বেশ কিছু প্রাকৃতিক উপায়ে ওষুধের সাইড এফেক্টের থেকে দূরে থেকে বিভিন্ন প্রকার রোগের সমাধান নিয়ে আমরা আলোচনা করি। ইউটিউবের বেশ কিছু ভিডিওতে আমি দেখলাম এই জ্যান্থেলাজমার দাগ সরানোর জন্য অনেকে রসুন ব্যবহার করছেন এবং সেই সমস্ত ভিডিওর কমেন্ট বক্সগুলি যদি আপনারা চেক করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে সমস্ত মানুষরা এই রসুনের ব্যবহার করছেন তারা বলছেন এই রসুন লাগানোর পরে তাদের চোখের পাতা ফুলে গেছে, আবার কেউ বলছেন চোখের পাতার ত্বকের উপরের স্তরটি তার উঠে গেছে, আবার কেউ কেউ বলছেন রসুন লাগিয়ে সমস্যা তো হয়েছে, ব্যথা বেদনা ভোগ্য করেছি কিন্তু এই জ্যান্থেলাজমার সমস্যার থেকে আমি মুক্তি পেয়ে গেছি। হতে পারে রসুনের মধ্যে এক ধরনের অ্যাসিডিক কম্পাউন্ড রয়েছে যার নাম হলো অ্যালিসিন। ওই অ্যালিসিনের জন্য আপনার চোখের পাতার ত্বকের যে ওপরের স্তরটি সেটি বার্ন হয়ে রিমুভ হয়ে গেছে এবং সাময়িকভাবে আপনার মনে হচ্ছে যে আপনার চোখের থেকে এই জ্যান্থেলাজমার দাগ চলে গেছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি জ্যান্থেলাজমা ট্রিটমেন্টের জন্য রসুনের ব্যবহার সম্পর্কে কোনো প্রকারের কোনো সায়েন্টিফিক এভিডেন্স এখনও পর্যন্ত নেই, হয়নি এখনও পর্যন্ত কোনো রিসার্চ পেপার পাবলিশড। এবং তার সাথে সাথে যে সমস্ত দেশীয় বা বিদেশীয় স্বাস্থ্য সংস্থাগুলি রয়েছে সেই সংস্থাগুলির থেকেও এই জ্যান্থেলাজমা ট্রিটমেন্টের জন্য রসুনের মান্যতা দেওয়া হয়নি। এমনকি কেউ কেউ বলছেন আদা এবং রসুন পেস্ট করে ওই চোখের জ্যান্থেলাজমার মধ্যে লাগান, কেউ কেউ বলছেন লবণ এবং পেঁয়াজের রস মিশিয়েও জ্যান্থেলাজমার মধ্যে লাগান। কিন্তু সব সময় আপনি মনে রাখবেন সমস্যাটা কিন্তু আপনার চোখের মধ্যে, তাই কোনো প্রকারের কোনো জিনিস লাগানোর আগে অবশ্যই কিন্তু আপনি একজন চক্ষু রোগ বিশেষজ্ঞর সাথে আলোচনা করে নেবেন। হ্যাঁ, এমনটা করতে পারেন ওই রসুনের পেস্ট আপনি জ্যান্থোমার উপরে ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার শরীরের অন্যান্য জায়গাতে যদি কোলেস্টেরলের স্পট এরকমের সৃষ্টি হয়েছে সেই জায়গাতে আপনি রসুনের পেস্ট ব্যবহার করে দেখতে পারেন। কিন্তু চোখের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, এটা আমার মতামত। তাহলে এই সমস্যার সমাধান কি বা এই প্রবলেমের কি কোনো পার্মানেন্ট সলিউশন নেই? দেখুন, সর্বপ্রথম আপনাদের বলেছি আবার বলছি যে এই দাগটি টোটালি কিন্তু হার্মলেস, এর জন্য চিন্তার কোনো কারণ নেই। তাই যে সমস্যার জন্য এই দাগ তার সমাধান করার চেষ্টা করুন, অর্থাৎ আপনার লাইফস্টাইলে পরিবর্তন নিয়ে আসুন, আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন নিয়ে আসুন। আপনার রক্তে যদি কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পেয়েছে তার ট্রিটমেন্ট করান। কিন্তু এই চোখের দাগের জন্য আপনার পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে কোনো অসুবিধা যদি হচ্ছে তাহলে এর জন্য মেডিকেল সায়েন্সে বেশ কিছু ট্রিটমেন্ট রয়েছে। সর্বপ্রথম হলো সার্জারি। দেখুন, সার্জারি বলতে খুব ছোট্ট একটা ব্লেড দিয়ে আমাদের চোখের পাতার ত্বকের ওপরের লেয়ারটি কেটে ভেতরের থেকে কোলেস্টেরলের যে ডিপোজিট হয়ে থাকে সেটিকে রিমুভ করে দেওয়া হয় এবং স্টিচ করে দেওয়া হয়। 24 ঘন্টার মধ্যেই হসপিটালের থেকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং 2-3 দিনের মধ্যেই কিন্তু আপনি সুস্থ হয়ে ওঠেন। দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটি হলো লিকুইড নাইট্রোজেন ক্রায়োথেরাপি। অর্থাৎ আমরা জানি যে লিকুইড নাইট্রোজেন গ্যাস সেটি
অত্যন্ত ঠান্ডা হয় এবং ওই লিকুইড নাইট্রোজেনের অত্যন্ত শীতলতাকে কাজে লাগিয়ে আমাদের চোখের পাতার থেকে জ্যান্থেলাজমাগুলিকে রিমুভ করা হয়। লেজার ট্রিটমেন্ট খুব এফেক্টিভ ট্রিটমেন্ট, এর জন্য কোনো প্রকারের ব্যথা বেদনা হয় না। এক্ষেত্রে লেজার কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে চিকিৎসকরা এই ট্রিটমেন্টটি করে থাকেন। আরও একটি খুব জনপ্রিয় ট্রিটমেন্ট রয়েছে জ্যান্থেলাজমার, সেটি হলো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন ট্রিটমেন্টে রেডিও ওয়েভের মাধ্যমে জ্যান্থেলাজমাগুলির উপরে হিট দেওয়া হয় এবং সেগুলিকে পুড়িয়ে রিমুভ করে দেওয়া হয়। আরও একটি ট্রিটমেন্ট রয়েছে, সেটি হলো কেমিক্যাল কোটারাইজেশন বা কেমিক্যাল পিল। এক্ষেত্রে বেশ কিছু কেমিক্যাল চিকিৎসকরা ব্যবহার করে থাকেন, যেমন আপনার সিলভার নাইট্রেট, মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এবং ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এই সমস্ত কেমিক্যালগুলি ব্যবহার করে জ্যান্থেলাজমার স্পটগুলিকে রিমুভ করা হয়। এখন প্রশ্ন হলো, যদি আমি এই ট্রিটমেন্ট করাতে চাই তাহলে এই ট্রিটমেন্ট করানোর জন্য কোন চিকিৎসকের কাছে যাব? দেখুন, এই ট্রিটমেন্ট যদি আপনি করাতে চান তাহলে হয় ডার্মাটোলজিস্ট অর্থাৎ স্কিন স্পেশালিস্ট বা ত্বক রোগ বিশেষজ্ঞ, তার কাছে আপনি যেতে পারেন, আর না হলে অকিউলোপ্লাস্টিক সার্জেন অর্থাৎ চোখের যে সমস্ত প্লাস্টিক সার্জেনরা রয়েছেন তাদের কাছেও গিয়ে কিন্তু এই ট্রিটমেন্ট আপনি করাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন, যাতে পরবর্তী ক্ষেত্রে এরকম স্বাস্থ্য সম্বন্ধীয় ভিডিও আমরা আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।